তো জুমন আর আমি সাহস করে তো জঙ্গলে ঢুকিয়ে পড়লাম, কিন্তু এখন ভয় করতেছে, কারণ আমি রাসেলস বাইপার সাপ মানে ছড়িয়ে গেছে, যে সাপ নাকি অনেক ভয়ঙ্কর, এক সু মানে এক লাফে 5 ফিট পর্যন্ত যাইতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, পুকুরের পাড় বেশে গেছে, পানি অনেকটা নিচে নেমে গেছে। আর ওই যে জুমন নৌকা বাইতেছে, জুমন এদিকে আয়। পুকুরের পাড় একদম শুকিয়ে গেছে, তো 2 দিন যে পরিমাণে রৌদ্র দিছে এই কারণে একদম সব কিছুই শুকনা মসমস হয়ে গেছে। এই যে আমাদের বসার ব্রাঞ্চ, এই যে কালভার্ট, এই যে এইখানে কেউ চাইনা বাইর পাচ্ছে কারা রে জুমন? এই যে এখানে চাইনা বাইর পাচ্ছে, কালভার্টের নিচে যে পানি এসেছে তার কারণে এখানে মাছ লাগবে অবশ্যই। তো জুমন আর আমি এখন যেতেছি কি যে নদীর ওই পারে জঙ্গলে, জঙ্গল থেকে যে বুবি আনবাম, কারণ এই বছর এখনও বুবি খাওয়া হয় নাই। তো একবার তো গেছিলাম যে মেওয়া আনতে, জুমন গেছিলাম না তো, তখন দেখে আসছিলাম যে বুবি ছোটো ছোটো এখন বড় হয় নাই। তো এখন প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসে বুবি অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা যেতেছি নদীর ওই পারে জঙ্গলে বুবি আনার জন্য। যাও দেখো দেখ দেখ খাল মানুষ হয়ে গেছে দাদি দা। এই যে এখানে কেউ কারেন্টের জাল পাচ্ছে, কই জুমন তোলা দে দেখি। এই যে এখানে কেউ কারেন্টের জাল পাচ্ছে, তো এখানে একটা মাছ লাগতে দেখা যাচ্ছে সামনে না, তো দেখি কি মাছ, লাঠি মাছ। এই যে একটা লাঠি মাছ লাগছে, তো কে পাচ্ছে এই জাল আমি জানি না। এই যে খাল শুকিয়ে গেছে, খাল দিয়ে পানি আইতেছে না, মানে হালকা পাতলা পানি আইতেছে। তো এই যে দেখেন পানি, তো এই পানি দিয়ে নৌকা নেওয়াটা কষ্টকর হয়ে যাইব, নদীর ওই পারে যাইতে হইলে নৌকা লাগবো। তো এখন জুমন আর আমি নৌকাটা ঠেলাইয়া ধাক্কাইয়া দিই নদীতে নেওয়া যায় কি না। আমি নামছি পানিতে, এই বেগুন ক্ষেতের ভিতর দিয়া নৌকায় ঠেলা ধাক্কা দিয়ে নিতে হইব। জুমন নামবি নাকি? জুমন বয়ে থাক, পানি আছে কিন্তু ওই না শুকনা। এই যে দেখেন জুমন ঠেলা দেওয়া শুরু করছে, দাঁড়া আমি ঠেলা দিই, মোবাইলটা একটু এখন বন্ধ রাখতেছি। এই যে জুমন রে জুগে ধরছিল এই মাত্র, কই জীবনে নাকি অনেক মোটা একটা জুগে ধরছিল। তো নৌকা আমরা ঠেলা দেখা বেগুন খেতে নিয়ে আসি, তো এখন ঠেলা দেখা নিতে হইব নদীতে, দেখি নেওয়া যায় কিনা। বেগুন ক্ষেত পার করে ফেলছি, জুমন ঠেলা দে। এই যে জুমন ধাক্কা দিয়ে নৌকা নিতে আছে, জুরে জুরে, ওয়েট ওয়েট আমি দেই, হ্যাঁ রেডি খারো খারো। হেইয়ো উ, এই যে নৌকা ছুটে গেছে, জুরে জুরে জুমন, হেইয়ো হেই। এই যে নদী, নদীর কাছাকাছি এসে বসছি। তো আমরা ভাবছিলাম যে পারতাম না, কিন্তু এখন পারতেছি। ওয়েট, এখন ভিডিওটা একটু অফ রাখতে হইব, নৌকাটা আমরা নদীতে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। তো অনেক কষ্ট করে জুমন আর আমি নৌকাটা ঠেলা ধাক্কা এই যে এই শুকনা জায়গা দেওয়া এই পর্যন্ত আনতে পারছি, এই যে নদী। তো এখন আমরা নদীর ওই পারে যাবো, গিয়ে বুবি পারব। যা জুমন, অনেক কষ্ট করে নৌকাটা আনছি, নিতে পারবে? জীবন রে ধরছিল জুকে, জীবন ফাল দিয়ে নৌকা দিতে পারছে একবার। আমি উঠতে লই দাঁড়া, আমি তো ভাই নদী থেকে দিবাইতে পারবি। এই যে দেখেন নৌকার অবস্থা কীভাবে পানি উঠতেছে, তো নৌকা একটু পর পর পানি দিয়ে বইরে যেতেছে। আর জীবন পানি শেষতেছে, পানি শেষতে শেষতে জীবন ক্লান্ত। এই যে জুমন ধাক্কা দেওয়া নৌকা বাসাইতেছে, বাসাইতে হইব না, তুই না, তুই নৌকায় শক্তভাবে বসে থাক জুমন, লড়াচড়া করিস না, নেই মোবাইল হাতে রাখ, নিচে বল এনো না। তো এখন আমরা নদী পার হব, মোবাইল ফেলা দিস না বা। নদীতে অনেক গাছ,
বুবু কি আসলি নাকি? বুবু না থাকলে তো কষ্টটা বিফলে যাবে। এই যে আমরা এসে বসি জঙ্গলে, এই যে জঙ্গল, তো বুবি আসে কিনা জানি না। এই যে জঙ্গলে ছাগল করতে এলো জুমন, হ্যাঁ এই যে নদীতে টলা যাচ্ছে, টলা জঙ্গলে তো শিয়াল থাকে। এই যে টলার এই যে বুবি গাছটা, এই বুবি গাছটা অনেক বুবি দেখে গেছিলাম কিন্তু একটা বুবিও নাই, মানুষের পায়রা নিয়ে গেছে। ওই যে আছে দুইটা, দুই তিনটা বুবি আছে। এই গাছটা একদম ভরা ছিল বুবিতে। এই যে নষ্ট, এইগুলো তো পায়রা নিছে গা কেউ মনে হয়। তো ওই সামনে আরেকটা গাছ দেখছিলাম, ওইটাতে আছে কিনা যাই দেখি। তো জুমন আর আমি সাহস করে তো জঙ্গলে ঢুকিয়ে পড়লাম, কিন্তু এখন ভয় করতেছে কারণ সারা বাংলাদেশে যেভাবে রাসেলস বাইপাস সাপ মানে ছড়িয়ে গেছে, যেভাবে মানে বাংলাদেশে প্রায় প্রতিটা জেলাতেই পাওয়া যাইতেছে কিন্তু আমাদের নেত্রকোনা জেলায় এখনও পাওয়া যায় নাই। তবুও ভয় করতেছে কারণ ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলেই শুধু এই যে রাসেলস বাইপাস সাপের নিউজ আসতেছে, মানে ভিডিও আসতেছে যে ওইখানে ধরা পড়ছে, ওইখানে ধরা পড়ছে। এই কারণে এখন যেদিকে চাই এদিকেই মনে হইতেছে যে এইখানে রাসেলস বাইপাস সাপ বসে রয়েছে। তো এখন সতর্কতার সাথে একটু সামনে যাইতেছি, দেখি সামনে একটা বুবি গাছ আছে ওইখানে পাওয়া যায় কিনা। যদি রাসেলস বাইপাস সাপ সামনে আসে রে জুমন, কি ব দৌড় দৌড় লাগবো জুড়ে, কারণ এই সাপ নাকি অনেক ভয়ঙ্কর, এক সুপ মানে এক লাফে 5 ফিট পর্যন্ত যাইতে পারে। বুবি গাছটা কই? এই যে এখানে একটা বুবি গাছ ছিল, এটা এটাতেও বুবি ভরা ছিল, একটা বুবিও নাই এখন, সব পায়রা নিছে গা গোলা বানে। এত কষ্ট করে আইলাম, বুবি যদি না পাই জুমন কেমন হইব তাহলে? কষ্টটা বিফলে যাইব। হ্যাঁ কষ্ট করে আইলাম কিন্তু কষ্টটা বিফলে যাবে, একটা বুবিও পাইতেছি না আমরা। ওই যে একটা বুবি গাছ, এটাতেও নাই। ওই যে তো জঙ্গল মোটামুটি খুঁজা হয়ে গেছে, একটা বুবিও পাইলাম না, মানে গাছ একবারে পরিষ্কার করে নিয়ে গেছে, একটা বুবিও রাখে নাই। তো জুমন আর আমি অত কষ্ট করে আইলাম, নৌকরে ঠেলা ধাক্কা জুমন, কষ্টটা বিফল, কষ্ট বিফলে বুবি নাই, একটা বুবি ওড়াতো না। একটা বুবি যদি পাইতাম তো মনটা সান্ত্বনা দিতে পারতাম। হ্যাঁ জুমন, সবগুলা নিয়ে গেছে। তো এইখানে যে দুইটা বুবি লটকে রয়েছে, এই দুইটা বুবি পারবো। কারণ জুমন আর আমি এত কষ্ট করে আইলাম, একটা বুবি যদি না নিতে পারি তাইলে তো হয় না। এই যে আরেকটা, হ্যাঁ বুবি নাই, বুবি নাই, বুবির শুধু ছুকলা দুইটা নিচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে একটা বুবি আছে। তো এইখানে আবার পানি, পানিতে নামা যাইব না। তুই উপরে থাক জুমন, নিচে নামিস না। তো ভাবছিলাম এটা বুবি ভালো, এই যে দেখেন বুবির অবস্থা, ফুকা দিতেছে না, দাঁড়ান আপনাদেরকে দেখেন। এই যে দেখেন বুবির অবস্থা, মানে এই সাইডে দেখছিলাম ভালো, এটা দেখে বুবিটা পারছি, পাইরা দেখি যে দেখেন। তুই একটা বুবিও পাইলাম না আমরা, জীবনের মন খারাপ। দাঁড়া জীবন দেখি বুবি পাওয়া যায় কিনা, এত কষ্ট করে আইলাম জীবনে নিয়া, বুবি জীবনে পাইরা দিয়াম কিন্তু বুবি পাইতেছি না। এই যে দেখেন জুমন মোগলি, মোগলি হয়েছে, সে যে গাছের লতে লটকে দিতেছে মোগলির মতো। ঠিক আছে এবার জুমন, জুমনের মোগলি খুবই ভালো লাগে, জুমন মোগলি দেখে তো মাঝে মাঝে নিজের জুমন মোগলি পাবে নাকি। এই যে এখানে একটা ডেফল গাছ, এই যে ডেফল হইতেছে অনেক, এখনও ছোটো ছোটো, মানে অনেক টক এই ডেফলগুলো। এই যে দেখ বড় হইলে এগুলো পাওয়া দেখবো না, পোলা বানিয়ে আসে নিয়ে দেখবো। তো ডেফল পাকলে আইসা পাইরা নিয়াম জীবন, সবার আগে আম বুঝছ। তো আমরা বুবি পাইলাম না, হতাশা এই বই গেছিলাম জীবন, এই যে পিস লাগায় বলে গেছিলাম। তো আমরা বুবি পাইলাম না, হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে যাইতেছি,
এত কষ্ট করে নৌকাটা নিয়ে আসলাম জীবন, জীবনের মন খারাপ, বুবি বাইরে দিতে পারলাম না। তো নদীর এই পারে এসে পড়ছি, তো যেহেতু বুবি পাই নাই হতাশ হয়ে বাড়িতে ফিরে যেতেছি। তো এখানে একটা শিবজাল আছে, শিবজালটা একটু নদীতে ফালাই, টান দিয়ে দেখি মাছ উঠে নাকি নাকি জীবন। দু একটা পুঁটি মাছ উঠলে বক পাখি নিয়ে খাওয়া এমনি। এই যে জীবন ফালাইতেছে জাল, এই যে জাল পেয়ে জীবন লটকি দিব, ছেড়ে দে ছেড়ে দে। এই যে জাল ফেলানো হয়ে গেছে, একটা পুঁটি মাছ উঠলেও তো বক পাখি নিয়ে খাওয়াইতে পারতাম। আর জালও আমাদেরকে হতাশ করলো, যার কারণে যে জাল বেঁধে বুঝি এখন চলে যেতেছি। আজকে আমাদের কপাল ভালো না জীবন, কপাল ভালো না রে, কপাল ভালো না। এই যে নৌকাটাকে আবারও এই ঠেলায় ডাকে বেগুন ক্ষেত পার করে দিব, অনেক কষ্টের ব্যাপার এটা, কি আর করার, এখন যাইতেই বোধ বাড়িতে।